বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বাংলাদেশ গঠন করার লক্ষ্যে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে শুক্রবার নোয়াখালী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন দুর্নীতিবাজদের আর সাধারণ মানুষদের সম্পদ লুণ্ঠন করতে দেয়া হবে না পরে জেলার সেনবাগ রাস্তার মাথা ও বেগমগঞ্জের চৌমুহনিতে অন্তত পাঁচ হাজার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ নোয়াখালীর জামায়াত নেতারা উপস্থিত ছিলেন